আমাকে তো কেউ টাকা অফার করেনি কেন করেনি আমি দুই দল থেকে টাকা নিতাম খুবই একদম পুরো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচের মতো একদমই সরি ফেভারিট তো আসলে আমার সবাই তো সিনিয়র সবাই আমার খুব পছন্দের আমার যেমন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মিশা সদাগর ভাইয়া হিজ লাইক মাই ব্রাদার বিকজ আমি আমার লাইফে ফার্স্ট বিগ স্ক্রিনে কাজ করেছি ভাইয়ার বোন হিসেবে এবং তার যেটা হচ্ছে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাক্টিংয়ের যে ছোটো ছোটো কিছু জায়গা হলো আমি যতটুকু শিখেছি আমি ভাইয়ার কাছ থেকে শিখেছি হিজ মাই ব্রাদার সো একজনকে যদি স্পেসিফিক বলতে হয় সেটি বলবো হচ্ছে মিশা সদাগর ভাইয়া জি নো না নো এটা আপনি বলতে পারবেন আপনি আমার কুয়েশন করেছেন যে আসলে এই যে আপনি তো এখন প্যাচ লাগিয়ে দিচ্ছেন পরে তো সবাই মনে করবে না ভোট আসলে কাকে দিব এখানে যেহেতু দুইটা দলকেই দেওয়া যাবে এটা ডিপেন্ড করছে কে কোন জায়গাটা রিজার্ভ করে আমি সেই অনুযায়ী ভোট দিব আমার আমি তো জানি কাদেরকে ভোট দিব আর হচ্ছে পছন্দের জায়গা থেকে সবাই আমার পছন্দ নিপুণাপু আমার খুবই পছন্দের একজন মানুষ সে সময় আমার পাশে ছিল আমার যে কোনো প্রয়োজনে আমার যখনই কোনো এফডিসি থেকে কোনো কাগজ পত্র দরকার হতো জাস্ট একটা কল দিলে শি ইজ নাইস অ্যান্ড যারা আছে সবাই তো নিজেদের শুধুমাত্র ইলেকশন করার কারণে আসলে দুইটা দলে বিভক্ত হয়েছে এছাড়া আপনারা চিন্তা করুন তো আমরা সবাই কিন্তু একটাই ফ্যামিলি আমরা সবাই কিন্তু সবার খুব আপন খুবই কাছের সো ইলেকশনের কারণে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি আমরা এছাড়া আমরা সবাই এক ইলেকশনের পরেই দেখবেন যে আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি সো এখানে আসলে দুইটা দল তিনটা দল এ পছন্দ ওই পছন্দ এটা না আমার সবাই আমার পছন্দের মানুষ সবাই আমাকে খুব ভালোবাসেন বাকি যারাই আছেন তায়েব ভাইয়া আছেন রুবেল ভাইয়া আছেন মানে যারা যারা আছেন সবাই আসলে এত ভালোবাসে সবাই এত আদর করে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা জাস্ট ইলেকশনটা পর্যন্তই হয়তো দুইটা দল ইলেকশনের পরে আমরা সবাই আমি আগে বলি যে যে বলেন যে ইলেকশনকে কেন্দ্র করে আপনারা দুটো দলে বিভক্ত পর এক হয়ে কিন্তু পরে তো আরো বেশি চলে না পরে আসলে সব সময় এই জিনিসটা আমার মনে হয় না এর আগে আমরা দেখেছি এটা জাস্ট লাস্ট যে ইলেকশনের পরেই নিপুন আপু খান তাদের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা দেখেছি বা দেখছি এটা তো সব সময় হয় না এখন সব সময় তো সব কিছু স্মুথভাবেও যায় না হয়তো বা তাদের ব্যাপারটা একটু আবার ঠিক হয়ে যাবে আবার মিলে যাবে আমরা মিলবো সংসারে দেখবেন ফ্যামিলিতে আপনার ভাই বোনের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা হয় অনেক দেখা যাচ্ছে দুই ভাই বোন এত আপন তারপরেও সম্পত্তি নিয়ে হোক যে কোনো কিছু নিয়ে হোক যখন একটু প্রবলেম হয় দেখা গেছে কদিন কথা বলে না ঝগড়া করে অনেক কিছু হতে পারে আবার কিন্তু মিলে যায় সো আমাদের ফ্যামিলিটা সবাই মিলে যাবে আমি অলরেডি বলেছি প্রত্যাশা ভালো কাজের দুস্থ শিল্পীদের জন্য কাজ করবে এবং সবসময় আমাদের পাশে থাকবে গার্জেন হিসেবে পাশে থাকবে আমাদের কমপ্লেন করা চাওয়া পাওয়ার জায়গাটা তাদের কাছে আমাদের আবদার করার ওই জায়গাটা থাকবে এবং আরেকটা জিনিস থাকবে যারা আমাদের সিনিয়র যারা আছেন যাদেরকে আমরা এখন স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভোট দিব তারা যেন অ্যাটলিস্ট এফডিসিতে থাকে আমাদের ভোটের পর অনেকে আছে যারা এভডিসিতে অ্যাভেলেবেল থাকে না যে কোনো প্রয়োজনে দেখা গেছে যে যাদেরকে আমরা এত মানে ভোট

আমি তো শুনি আমাকে তো দেয়নি আমি তো ভোটার আমি তো ভোটার বাট আমাকে তো কেউ টাকা অফার করেনি কেন করেনি আমি দুই থেকে টাকা নিতাম এটা ভোট আসলে নারী পুরুষ বলে কোনো কথা নেই আমরা যেহেতু বিলিভ করি নারী পুরুষ সমান অধিকার সেই জায়গা থেকে আসলে আমার যে যোগ্য যে যে পজিশনের জন্য আমি তাকেই ভোট দিব হ্যাঁ আপনি যেটা বলছেন ওকে বাট আপনি আমাকে আবার একটা কথা বলেছেন যে আপনি দেখা যাচ্ছে আমার লিপস নো মাই লিপস ইস ন্যাচারাল আমি যখন আপনার আমার যদি একদম ফার্স্ট মিডিয়াতে আসার পিকচার দেখেন সেক্ষেত্রেও দেখবেন আমি মধ্যে অনেক ওয়েট ওয়েট গেন করেছিলাম সো এখন আবার ওয়েট লুজ করাতে এরকম মনে হচ্ছে আমার লিপস একদমই ন্যাচারাল থ্যাংক ইউ

তবে হ্যাঁ কেন না যদি নিজেকে সুন্দর করার জন্য কোনো ওয়ে থাকে আমরা কেন করব না এখন পৃথিবীটা যেহেতু মানে এত আপগ্রেডেড যদি আমাদের অপশন থাকে কেন সুন্দর থাকতে চায় সো ডেফিনেটলি যখন প্রয়োজন হবে করব। নিজেকে আরও সুন্দর করব আরও বেশি সুন্দর থাকবো আরও বেশি কাজ করবো না নির্বাচন অনেক কষ্ট সবাইকে বারবার ফোন করা সবাইকে ম্যানেজ করা তারপর হেরে গেলে খারাপ লাগা বা অনেক কিছু থাকে সো আমার মনে হয় নির্বাচন করলেই যে দলবদ্ধ হয়ে যেতে হয় তার চেয়ে বেটার মিডলে থাকি সবার সাথে থাকি একসাথে থাকি